আজকে মেইনলি আমরা কথা বলবো রবার্ট ক্লাইভের বাড়ি সাইকেল বুকিং কস্ট মোটামুটি এটা খুলে গেল এটা যদি আপনি সাইকেল চালাতে জানেন জানাই লন্ডনের বাস ভাড়া কি রকম আজকে আমরা তিনজন মিলে যাচ্ছি লন্ডন লন্ডন যাচ্ছি একটা বিশেষ কাজে তাই জন্য ভাবলাম আপনাদের সাথে লন্ডনের পাবলিক ট্রান্সপোর্ট কিরকম সেটার একটুখানি ধারণা শেয়ার করি আজকে ঠিক আছে তাহলে চলুন আর দেরি করা যাবে না আমরা এখান থেকে লন্ডন যাব বাই ট্রেন তারপর সেখান থেকে বাস বা পায়ে হেঁটে ঘুরবো আজকের লন্ডন শহর চলুন তাহলে লন্ডন শহর ইংল্যান্ডের রাজধানী সেই ছোট্ট থেকেই কিন্তু এই শহরের সাথে আমাদের পরিচয় কিভাবে বইয়ের পাতায় ইতিহাসের পাতায় ছবির বই গল্পের বই পড়ার বই সব রকম বইতেই আমরা পড়ে এসেছি লন্ডন শহরের কথা তারপর যখন এখানে থাকতে শুরু করলাম তখন পরিচয়টা হলো আরো গাঢ় আপনারা তো জানেনই আমাদের নিজস্ব গাড়ি নেই সেই জন্য লন্ডনের এদিক ওদিক কোথাও বেড়াতে যেতে গেলে পাবলিক ট্রান্সপোর্টই ভরসা তবে লন্ডন শহরের পাবলিক ট্রান্সপোর্ট কিন্তু ভীষণই এফিশিয়েন্ট আপনি চোখ বন্ধ করে ভরসা করতে পারেন আর সেই ভরসাতেই তো আমরা ঘুরে বেড়াই পায়ে হেঁটে শহর দেখা সত্যি একটা অন্যরকম আনন্দ দেয় তা সে হোক কলকাতা বা এই শহর লন্ডন দেখুন না পথে হাঁটতে হাঁটতে হঠাৎ কখনো দেখা যায় এরকম একটা ছোট্টখাটো লন্ডনের সুভেনিয়ার শপ আবার কখনো বা চোখে পড়ে জানেন ঠিক এই রকম একটা বাড়ি দেখলেন বাড়িটার নাম কি ক্লাইভ হাউস প্রথমে তো ভাবলাম এটা বুঝি সেই রবার্ট ক্লাইভের বাড়ি কিন্তু তারপরে জানলাম না এটা লন্ডনের মিনিস্ট্রি অফ জাস্টিসের বিল্ডিং ওহো দেখেছেন আসল কথাই তো বলা হচ্ছে না আজকে তো আমরা লন্ডনের পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে কথা বলবো নিজেদের গাড়ি ছাড়া বা গাড়ি ভাড়া না করে কিভাবে লন্ডন ঘুরবেন সেটা নিয়েই কথা ট্রান্সপোর্ট বললেই প্রথমেই আমাদের যেটা মনে আসে সেটা হলো বাস বা ট্রেন ট্রেনের গল্প তো আপনাদের বলেইছি এর আগে আমি ট্রেনের টিকিট কিভাবে কাটতে হয় ট্রেনের টিকিট কিভাবে বুকিং করতে হয় সেই সবটাই দেখিয়েছি আজকে মেইনলি আমরা কথা বলবো বাস নিয়ে লন্ডন শহরের বাসের কথা বলেই সবার মাথা দিয়ে চলে আসে সেই লাল রঙের ডাবল ডেকার বাসগুলো তাই না অনেক আগে মানে 19 শতকের প্রথম দিকে তখন অবশ্য নানান রঙের বাসই চলতো এখানে কিন্তু তারপর 1907 সাল নাগাদ ওমনি বাস কোম্পানি এলো আর সাথে নিয়ে এলো এই লাল রঙের বাস তাদের দাবি ছিল তাদের বাস যেন দেখতে সব থেকে সুন্দর হয় সব থেকে ইউনিক হয় তারপর দেখুন আস্তে আস্তে গোটা শহরের বাসের রংটাই কিরকম চেঞ্জ হয়ে গেল এখন লন্ডন বাস বললেই এই লাল রঙের বাসটাই যেন পুরো শহরটাকে রিপ্রেজেন্ট করে ওহো গল্প তো চলতেই থাকবে তার আগে একটা ইম্পর্টেন্ট কথা বলে নিই এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখলেন একটা লাইক করে দেবেন প্লিজ তাহলে ভিডিওটা আরো বেশ কিছু মানুষের কাছে ছড়িয়ে যেতে পারে কয়েকটা মজার তথ্য শেয়ার করি আপনাদের সাথে লন্ডনে প্রায় 8,500-এর উপর বাস চলে 700-টার উপর রুট আছে আর কতগুলো বাস স্টপ আছে জানেন 19,000 খানা পলিউশন কন্ট্রোলের জন্য এর মধ্যে বেশ কিছু বাস ইলেকট্রিক আবার বেশ কিছু বাস হাইড্রোজেন ফুয়েলে চলে ট্রান্সপোর্ট ফর লন্ডন তাদের সার্ভে অনুযায়ী পার ডে লন্ডনে প্রায় 6.5 মিলিয়ন মানুষ শুধুমাত্র বাসে যাতায়াত করে ভাবা যায় বড় শহর ব্যস্ত শহর এবং পুরো শহরটাই পাবলিক ট্রান্সপোর্ট দিয়ে ভীষণ সুন্দরভাবে কানেক্টেড বাস রুট আছে প্রত্যেকটা কর্নারেই ইংল্যান্ডের অন্য শহরতলিগুলোতেও বাসের ফ্রিকোয়েন্সি কিন্তু বেশ ভালোই থাকে তবে কান্ট্রি সাইডগুলোয় একটু প্রবলেম হয় সেখানে বাস বেশ কম ওই দেখুন আমাদের বাসও এসে গেছে বাসটা কি সুন্দর দেখতে তাই না এখানে বাসের দুটো করে দরজা থাকে একটা দরজা ঠিক বাসের মাঝখানে এই যে এই দরজাটা খুলে গেল এটা বাস থেকে নামার জন্য আর আমরা উঠব এই দরজাটা দিয়ে ড্রাইভারের ঠিক সামনে যে দরজাটা আর বাসে উঠি এই যে দেখুন দোতলায় ওঠার সিঁড়ি আমরা তো খুব সামনেই নামবো সেই জন্য আর দোতলায় উঠলাম না এখানে তো আপনারা জানেনই লেবার কস্ট অনেক বেশি সেই জন্য ড্রাইভারই এখানে কন্ডাক্টর টিকিট বুকিং এর কাজটাও তিনি করেন বাস চালানো তিনি এবার বরং জানাই লন্ডনের বাস ভাড়া কিরকম
এখানে বাসে উঠলেই আপনাকে দিতে হবে 1.65 পাউন্ডস, মানে প্রায় 165 টাকা। অর্থাৎ এটাই হলো এখানকার মিনিমাম ফেয়ার। তবে আপনি যদি ডে পাস কেটে নেন, সেক্ষেত্রে অনেকটা বেশি সাশ্রয় হবে। ডে পাসের ভাড়া পড়ে মোটামুটি 5 পাউন্ডের আশেপাশে, তাতে বাস এবং ট্রাম দুটোই আপনি অ্যাক্সেস করতে পারবেন। সেটা 5 পাউন্ড মানে 500 টাকা, তাতে আপনি 24 ঘন্টায় যতবার খুশি যত খুশি বাস ট্রাম চড়ুন, কিচ্ছু আর পয়সা লাগবে না। শুধু ওই ডে পাসের টিকিটখানি আপনাকে রেখে দিতে হবে, তারপরে আপনি প্রতিবারই যখন বাসে উঠবেন বা ট্রামে উঠবেন, ড্রাইভার সাহেবকে টিকিটটা দেখিয়ে দেবেন, ব্যাস আপনি আরামসে পুরো লন্ডন ভ্রমণ করুন 5 পাউন্ড পার ডে, মানে 500 টাকায়। আর যদি সেই টিকিটই আপনারা চান 1 উইকের জন্য, তখন সেটার ভাড়া পড়বে 23 পাউন্ড মতো, মানে 2300 টাকা। আর 1 থেকে 10 বছর বয়সী বাচ্চারা তো একদম ফ্রিতে যাতায়াত করতে পারবে। এত যে গল্প করছি, বাসে ট্রামে চাপছি, কিন্তু আজকে আমরা যাচ্ছি কোথায় সেটা আজকে বলবো না, সেটা বরং অন্য আরেকদিন বলবো। আমরা যখন এই বাসটায় উঠলাম মনে আছে, আমরা একদম সামনের দরজাটা দিয়ে উঠেছিলাম। এখন দেখুন বাসের ঠিক মিডল ডোরটার সামনে এসে দাঁড়িয়ে আছি, জাস্ট পরের স্টপেই আমরা নেমে যাব, সেই জন্য মিডল ডোরটায় দাঁড়িয়ে আছি। এখনই বাসটা থামলেই এই দরজাটা খুলে যাবে, ওই দেখুন বলতে বলতেই খুলে গেল, আর আর্যর সাথে সাথে আমরাও নেমে পড়লাম। দুটো দরজা হওয়ার জন্য ওই যাত্রীদের ওঠা নামার হুড়োহুড়িটা বেশ খানিকটা কম হয়। ওহো, আর একটা তথ্য বলে রাখি, এখানে এই যে বাসগুলো চলে না, প্রত্যেকটা রুটের বাসেরই সেই কোম্পানির অ্যাপ যদি আমরা আমাদের মোবাইলে ডাউনলোড করে নিই, তাহলে বাসগুলোকে লাইভ ট্র্যাকিং করা যায়। সেটা কিন্তু ভীষণ মজাদার ব্যাপার। ধরুন আপনি বাস স্টপে দাঁড়িয়ে আছেন এবং অপেক্ষা করছেন আপনার বাসের জন্য, আর আপনি দেখতে পাচ্ছেন আপনার বাসটা সেই মুহূর্তে কোথায় আছে, আগের স্টপে আছে নাকি সে লেট করছে, সবটাই আপনি ট্র্যাক করতে পারবেন। যা হোক, অনেক তো বললাম লন্ডনের বাসের কথা আর বাস ভাড়ার কথা। তবে আর একটা বিষয় কি জানেন, আপনারা যদি লন্ডনের ডে ট্রাভেল পাস কেটে নেন, মানে পার ডে একটা ট্রাভেল পাস পাওয়া যায়, সেটার দাম পড়ে মোটামুটি ওই 14-15 পাউন্ড মতো, মানে 1400-1500 টাকা। তাহলে কিন্তু আপনারা বাসের সাথে সাথে ওই ট্রাভেল পাসের বিনিময়ে ট্রেন, ট্রাম, এমনকি ফেরি সার্ভিসও অ্যাভেল করতে পারেন। অনেক বকবক করেছি, এবার আমার ভীষণ খিদে পেয়েছে, সামনেই ম্যাকডোনাল্ডস, চলুন আগে ওখানে কিছু খাওয়া দাওয়া করে নি, তারপর বরং সাইকেলের গল্প বলবো। সাইকেলের কথা শুনে চমকে গেলেন নাকি? না না, চমকাতে হবে না, একটু অপেক্ষা করুন, সব বলছি। আমাদের অর্ডার প্লেস করা হয়েই গিয়েছে, অর্ডার নাম্বারও আমরা পেয়ে গিয়েছি। যাক, খাওয়া দাওয়া হলো, এবার বরং সাইকেলের গল্পটা বলি। ধরুন আপনি লন্ডন ঘুরতে এসেছেন, পাবলিক ট্রান্সপোর্টে ঘুরছেন, কিন্তু তাহলেও হাঁটতে তো অল্প বিস্তর হবেই আপনাকে, কিন্তু আপনি দেখছেন হাঁটতে গিয়ে অনেকটা সময় চলে যাচ্ছে। আপনি কিন্তু আরামসে তখন সাইকেল হায়ার করে নিতে পারেন, যদি আপনি সাইকেল চালাতে জানেন। আমি কিন্তু সাইকেল চালাতে জানি না, তাও ইনফরমেশন শেয়ার করছি আপনাদের জন্য। কি মিষ্টি দেখতে দেখুন এই সাইকেলটা। লন্ডন শহরে প্রায় 800 উপর সাইকেল ডকিং স্টেশন আছে, আর পার ডে সেখানে সাইকেল ভাড়া পাওয়া যায় 12,000-এরও উপর। সুতরাং আপনি যদি ভালো সাইকেল চালাতে জানেন, তাহলে আপনার এই লোকাল ঘোরার জন্য এটাও একটা দারুণ অপশন হতে পারে। সাইকেল বুকিং কস্ট মোটামুটি 1.65 পাউন্ডস, মানে 160-165 টাকার কাছাকাছি, সেটা কিন্তু প্রত্যেক আধ ঘন্টার জন্য। মোটামুটি সব বিখ্যাত দর্শনীয় স্থানগুলোর আশেপাশে এইরকম সাইকেল ডকিং স্টেশনগুলো থেকেই থাকে। আপনি যে কোনো একটা এই ডকিং স্টেশন থেকে সাইকেল হায়ার করুন, তারপর আপনি আপনার গন্তব্যে গিয়ে সেখানে আশেপাশে যে সাইকেল ডকিং স্টেশনে কোথাও যদি এরকম সাইকেল রাখার জায়গা খালি পান, সেখানে রেখে দেবেন, ব্যাস তাহলেই কাজ মিটে গেল। আর যদি ভাবেন আপনি কি করে জানবেন কোথায় ফেরত দিতে হবে সাইকেল, আরে বাবা, হাতে স্মার্টফোন থাকতে আর চিন্তা কি, এদেরও অ্যাপস আছে। সেই অ্যাপই আপনাকে দেখিয়ে দেবে আপনার আশেপাশে সাইকেল ডকিং স্টেশনটি ঠিক কোথায়। অনেক খাটাখাটি আর অনেক গল্প করে ফেললাম আজকে, বাকি গল্প বরং অন্য আরেক দিন হবে। লন্ডন যদি ঘুরতে আসেন, মনে থাকবে তো আমার কথা?
কেমন লাগলো আজকের ভিডিওটা জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন প্লিজ। ফেসবুকে আমার পেজটাও ফলো করতে পারেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তো, পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবেন, তা নইলে তো নতুন ভিডিওর নোটিফিকেশনই পাবেন না। আবার আসবো খুব শিগগিরই আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত লিভ লাইফ বং সাইজ, ভালো থাকবেন সকলে।